বিকে ইনোভেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাইতেছি যে বিকে ইনোভেশন সেমি অটো নেটজাল মেশিন মার্কেটে নিয়ে এসেছে। তো এই মেশিন মার্কেটে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় ছড়িয়ে দেওয়ার জন্য যার যেখান থেকে প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা আমাদের ঠিকানাসমূহ। মেশিন কীভাবে চালাইবেন, কীভাবে কাজ করবেন না করবেন বিস্তারিত আমরা আপনাদেরকে সম্পূর্ণ বুঝাই দেব। এখানে কিছু কাজকামও করা হয়েছে। এটা সেমি অটো মেশিন, এটা আপনার কোন ম্যান পাওয়ার ব্যতীতই চলবে, একলা একলাই মাল ফিটিং হবে। তো সেক্ষেত্রে আপনারা যেখানে আপনার পাঁচ সাতটা ওয়ার্কারের প্রয়োজন ছিল সেখানে কোনো ওয়ার্কার নাই, আপনি একলাই চাইলে মেশিন ব্যবহার করতে পারবেন, কোনো লোকজন প্রয়োজন নাই। একলা একলা মাল কাটিং করবেন, একলা একলা ফিটিং করবেন, মাল ফিটিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটা কত সুন্দরভাবে সেটিং করা হয়েছে। এই মেশিনটা ডেলিভারি যাবে, ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত একটি ভিডিও ট্রায়াল দেওয়া হয়েছে আর কি। এখানে ট্রায়াল দেওয়া হচ্ছে, এখানে সিস্টেম দেওয়া আছে, অনেকগুলো ফাংশন দেওয়া আছে। যে একলাই ফিটিং হবে, কোনো মানুষের হাতের স্পর্শ মানে ম্যান পাওয়ারে চলবে, কিন্তু আপনার অটোমেটিক ফিটিং হবে আর কি। অটো ফিটিং হবে, যেমন আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ফিটিং করছি। তো ফিটিং করার আগ মুহূর্ত যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে কীভাবে ফিটিং করবেন না করবেন বিস্তারিত আমি আপনাদেরকে এখন দেখাবো। তো দেখুন, এই যে এটা আপনার হচ্ছে, এই যে স্ট্যান্ড দেওয়া আছে তার ধরে রাখার জন্য, স্ট্যান্ড বা চোরকি যেটা বলেন আর কি, যেটাই বলেন সেটাই বলতে পারেন, সমস্যা না। এর ভিতরে তার দেবেন, একলাই তার ধরে রাখবে এবং উপর দিকে ফলো করেন। এই যে উপরে তার অটোমেটিক উঠে আসবে, চোরকির মাধ্যমে আপনারা এটা ওই যে তার নেটের ভিতরে রোলের ভিতর দিয়ে আসবে আর কি। রোলের ভিতর দিয়ে আসে এই যে এইভাবে আপনার মেশিনের ভিতর দিয়ে, ডাইসের ভিতর দিয়ে কম্প্রোমাইজ হয়ে আপনারা একবারে ফিটিং হয়ে যাবে, ফিটিংয়ে বাইর হবে আর কি। তো আসুন এবার আমি আপনাদেরকে কীভাবে ফিটিং হয় সেটা দেখাবো আর কি, ফিটিং হওয়ার সিস্টেমটা। তো ফিটিং হওয়ার সিস্টেম কীভাবে ফিটিং হয় আর কি সেটা আপনারা এখন আমাদের কাছে দেখতে পারবেন। ওকে, লালটা ঠোকা দিলে লিপ পয়েন্ট সেকেন্ড উঠছে না, উঠছে ব্যাপারটা। তো এবার ফিটিং পদ্ধতি আর কি, হাত মিস কর, হাত মিস উঠছে। এই যে কাটিং করলেন, তো এইভাবে এটা আর কি অটোমেটিক ফিটিং করা সিস্টেম। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ট্রায়াল দিয়ে কীভাবে ব্যবহার করেন মেশিনটা। মেশিন ব্যবহার করা ইজি, যে কেউ এটা ব্যবহার করতে পারবে আর কি, যে কোনো জায়গায় সমস্যা নাই। ততক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখেন, খুব ধীর স্থিরভাবে এটা সেটিং করা হয় আর কি। তো সেটা 10 কিংবা 12 কিংবা 14 যেটাই করেন না কেন, তো বলে রাখা ভালো, পিভিসি নেটও এটা দিয়ে আপনি সেটিং করতে পারবেন। তো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি পর্যন্ত আপনারা এই মেশিনটা ফিটিং করতে পারবেন। অটোমেটিকভাবে তৈরি হবে এটা, কিন্তু 2 হর্স পাওয়ার মোটর অর্শ ক্ষমতা দেওয়া হয়েছে। ইলেকট্রিসিটি 220 ভোল্ট বা বাসাবাড়ি বিদ্যুৎ হইলে হবে, নামে মাত্র বিদ্যুৎ হইলে আপনি চালাতে পারবেন। এটি প্রতি ঘন্টায় আপনার 12 নম্বর তার যদি হয় 60 থেকে 70 কেজি প্রোডাকশন হবে, আর যদি 14 নম্বর তার হয় সেক্ষেত্রে আপনার 50 কেজি